ভগবান বুদ্ধের জীবন থেকে মৃত্যু। নেপালের শাক্যবংশের রাজা শুদ্ধোধন ও পত্নী মায়াদেবী পুত্র না হওয়ায় পুত্রকামেষ্ঠ যজ্ঞ করায় মায়াদেবী গর্ভবতী হয়। এরপর মায়াদেবী প্রায় স্বপ্ন দেখে পদ্মফুলের উপর বসে একটি ছোট্ট হস্তি আসছে। 563 খ্রিস্টপূর্বে লুম্বিনী নামক বনে পূর্ণিমা রাতে সিদ্ধার্থের জন্ম হয়। সেই থেকে বুদ্ধ পূর্ণিমা চলে এসেছে। জন্মের 8 দিনের মাথায় মায়াদেবী মারা যায়। বিমাতা অর্থাৎ সিদ্ধার্থের মাসি গৌতমের কাছে মানুষ হয়, তাই সিদ্ধার্থের আর এক নাম হয় গৌতম। রাজা শুদ্ধোধন চেয়েছিলেন সিদ্ধার্থ চক্রবর্তী সম্রাট হবে। বহু ঋষি মনীষীদের ডাক পাঠান সিদ্ধার্থের কুণ্ডলী তৈরি করবেন বলে। সবাই বালক সিদ্ধার্থের ভবিষ্যৎ নিয়ে বলেন যে এই বালক রাজা হবে, কেউ কেউ বলেন সন্ন্যাসী হবে। কিন্তু সেখানে এক অল্প বয়সী ব্রাহ্মণ বলে এই বালকের একটাই ভবিষ্যৎ, এ বড় হয়ে সন্ন্যাস হবে। রাজা চিন্তায় পড়ে, উপায় কী? সবাই পরামর্শ দেয় বালককে দুঃখ কষ্ট থেকে দূরে রাখতে হবে, এর জীবনে আনন্দ খুশিতে ভরিয়ে দিতে হবে, তবেই এ বালক সন্ন্যাস ছেড়ে রাজা হবে। শোনা যায় সিদ্ধার্থের জন্ম পর প্রতিটি ঋতুতে আলাদা আলাদা ঋতু অনুযায়ী কক্ষ রাখা হতো, যাতে তার কষ্ট না হয়। এমনকি 6 মাস বয়সে সিদ্ধার্থকে লোহার পোশাক পরিয়ে রাখা হতো। রাজ্যে সব বয়স্ক মানুষদের দূরে রাখা হয়। 16 বছর বয়সে সিদ্ধার্থকে সাংসারিক করার জন্য যশোধারা নামে এক সুন্দরী রাজকন্যার সঙ্গে বিয়ে দেয় এবং কিছুদিনের মধ্যে রাহুল নামে এক পুত্র হয়। একদিন সিদ্ধার্থের প্রিয় ঘোড়া কণ্টকের পিঠে চড়ে বন্ধু ছান্দার সঙ্গে রাজ্য ভ্রমণে বার হয়। প্রথমে সে একটি কুঁজো বয়স্ক লোক দেখে জিজ্ঞাসা করে, এ কে আর এমন করে কেন চলছে? সিদ্ধার্থের এই উত্তর পায় এ বৃদ্ধ এবং সিদ্ধার্থ একদিন এমনই হবে। এরপর একটি মৃতদেহ একটি সন্ন্যাসীকে দেখে সিদ্ধার্থ ঠিক করেন সেও সন্ন্যাস হবে। এক রাতে পুত্র রাহুল ও পত্নী যশোধারাকে রেখে গৃহত্যাগ করেন। এরপর সিদ্ধার্থ প্রথম আলার কালামের কাছে শিক্ষা গ্রহণ করে এবং পরে আরও ঋষিদের কাছে জ্ঞান লাভ করে। কিন্তু জন্ম মৃত্যু জরা ব্যাধি অর্থাৎ জীবনের দুঃখ সম্পর্কে জানতে সিদ্ধার্থ কঠোর ধ্যানে বসেন এবং বোধি লাভ করে অর্থাৎ বুদ্ধ হয়ে যান। বুদ্ধের বাণী পরবর্তীকালে পুরো পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে তার ধর্মের কথা। 483 খ্রিস্টপূর্বে ভগবান বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।